আমাদের একটা পাকিস্তান দেশকৃষ্টি একটা বই আমাদেরকে চাপাই দিছিল তখন ওই পাকিস্তান সরকার। তখন ওই বইটা নিয়ে আমরা আন্দোলন করছিলাম একটা। আন্দোলন করার পরে আমাদের দুইজন, একজন হারাদন শীল নামে একজন ছেলে এবং সারোয়ার হোসেন, দুইজন ধরা পড়ে আমাদের 14 জনের ওয়ারেন্ট হয়ে যায়। যেমন আমার সঙ্গে এসে জহুরুল ইসলাম, আমি নিজেই আব্দুল সাত্তার, আমি তখন আমরা সবাই আমরা যাই সিরাজুল ভাইয়ের বাড়িতে শেল্টার নিয়ে। উনি আমাদেরকে 2 মাস ওনার বাসায় রাখছিল, ওনার বাসায় ছিলাম আমরা 2 মাস। বলবো যুদ্ধের সময় যখন অসহযোগ আন্দোলন লাগে তখন সেই মুহূর্তে আমরা এখানে সবাই বঙ্গবন্ধুর সেই ভাষণ শুনে আমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার পরে আমাদের এখানে লোকাল বেঙ্গল রেজিমেন্ট এখানে আসছিল তারা, এবং স্থানীয় কিছু কমান্ডার আমাদেরকে থানার মাঠে ট্রেনিং দেয়। ট্রেনিং দেওয়ার পরেই যখন আমাদের এখানে ট্রেনিং মার্চ মাসের শেষের দিক শুরু করছিল, এপ্রিলের মাঝামাঝি শেষ হওয়ার পরে আমাদের এপ্রিলের 17 তারিখে তো এখানে পাঞ্জাবি সেনা চলে আসে। আসার পরেই আমরা চলে যাই তেঁতুলিয়ায়। তেঁতুলিয়ায় ওখানে আমাদের সিভিল অ্যাডভাইজার সিরাজুল ভাই ছিল এমপি, উনি আমাদেরকে ওখানে কিছুদিন রাখার পরেই উনি আমাকে একটা কাজের দায়িত্ব দিল যে সিরাজুল রহমান খান যে ঢাকার, উনি সিরাজুল ভাইকে বলছিল আমাকে ছাত্রলীগের ছেলে দেন বিশ্বস্ত। তখন আমাকে ওখানে উনি ডিপুট করছিল সিরাজুল রহমান খান, আমাকে সিরাজুল ভাই পরিচয় করে দিল সিরাজুল রহমান খানের সঙ্গে। তখন উনি পরিচয় হওয়ার পরে উনি আমাকে বলছিল যে প্রথম ছাত্রলীগের যে সভাপতি আছে নাজিম ভাই, নাজিম ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আমি নাজিম ভাইয়ের সঙ্গে দেখা করে দিয়েছি। আর যে সাধারণ সম্পাদক ছিল উনি কিন্তু ট্রেনিংয়ে চলে গেছিলো, এফএবি উনি চলে গেছিলো, এসএম লিয়াকত আলী উনি ট্রেনিংয়ে চলে গেছিলো, নাজিম ভাইকে দেখা করে দিয়ে নাজিম ভাই দেখা করার পর তখন তো আমরা নাজিম ভাই সহ দুজনে রিক্রুট করে এনে এগুলা আমরা পাঠিয়েছি। সব ছাত্রলীগের ছেলেগুলোকে সংগ্রহ করে আমরা বিএলএফ মানে মুজিব বাহিনীতে ট্রেনিংয়ে পাঠিয়েছিলাম। ওখান থেকে আমরা শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে আমরা পাঙ্গা সাব সেন্টার ক্যাম্পে, ওখান থেকে আমরা দারাদং এবং হাবলংয়ে ট্রেনিংয়ে পাঠিয়েছিলাম। এই কাজে আমি নিয়োজিত ছিলাম। আমরা না হলেও আমরা 200 জন মুক্তিযোদ্ধাকে এখানে পাঠিয়েছি বিএলএফ পাঁচ তারিখ। ওখান থেকে আসার পর ট্রেনিং থেকে আসার পরও আমরা আবার ভিতরে তাদের প্রবেশ করার জন্য আমরা সেখানে সহযোগিতা করেছি। এরকম বেশ কয়েকটা ব্যাচের সঙ্গে আমি জড়িত ছিলাম এবং আমরা যুদ্ধের শেষ সময় আমি সিরাজুল রহমান খান, মার্শাল মণি, রুমি ভাই এবং আমার আরেকজন ছিল সানি ভাই, আমরা এই চারজনই আমরা একদম আমরা ঠাকুরিয়া পর্যন্ত অ্যাডভান্স করে গেছি। আমরা ঠাকুরের থেকে সিরাজুল ভাইয়ের সঙ্গে দেখা করার পরেই আমরা আবার ব্যাক করে চলে এসেছি। ওনারা চলে যায় ওই দিক দিয়ে কলকাতা হয় ঢাকা, আমরা তো এখানেই থাকি। তখন দেশ স্বাধীন হয়ে যায়, মুক্ত হয়ে যায়। আপনাদের তো একটা লক্ষ্য ছিল, মানে দেশ গড়ার পিছনে নিশ্চয়ই একটা লক্ষ্য ছিল আর কি। আজকের দিনে এসে আপনার কী মনে হচ্ছে সেই লক্ষ্য কতটুকু পূরণ হয়েছে? না, সেই লক্ষ্য বঙ্গবন্ধু শহীদ হওয়ার পরেই আমরা মনে করছিলাম দেশ একটা এলোমেলো হয়ে পড়ে গেছে, কিন্তু আমরা বঙ্গবন্ধুর কন্যা একজন যোগ্য একজন নেত্রী আসা আমাদের কাছে আমাদের দেশে এখন অনেক আমাদের সে আগের মনে যে আশাটা সেটা মনে অনেক উন্নয়নের দিকে আমরা পুরনোর দিকে চলে এসেছি। অনেক আমরা এখন পাচ্ছি যে ঠিকই আমরা স্বাধীন দেশে আছি, আমরা এটা অনুভব করতে পারতেছি।